নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি শুনু, তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তো এখন বিকেল 5টা বাজে, তো এখন থেকে আমার আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকের টপিক হচ্ছে আমি আজকে ঘুরতে যাব। কোথায়? এখন কিসের মেলা চলছে বলো তো? সরস্বতী পুজোর মেলা চলছে, তো সেই জন্য আমি আমার ননদের বাড়িতে আছি। তো সেই উপলক্ষে আমরা এখন ঘুরতে যাব। তো রেডি হয়ে নি, তোমরা রেডি হয়ে নি? তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি মেলার জন্য। তো আমরা এখন মেলায় যাব, কিন্তু আমি রেডি হয়েছি, আমার মেয়ে এখনো তৈরি হয়নি, শাশুড়ি মা এখনো তৈরি হয়নি। এদেরকে তৈরি করে নিয়ে আমরা এখন মেলায় যাব। তো আমরা সবাই এই যে রেডি হয়ে গেছি, আমার মেয়েও এই যে তৈরি, হাই করে দাও, হাই করে দাও, এই যে হাই করে দাও, হাই। ওই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ওইদিকে আরেকজন রেডি হচ্ছে। আর বাড়ির যে লোকগুলো তাদের একটু, মানে যেখানে মেলা হচ্ছে সেই বিনগর বাজার একটু দরকার, ওখান থেকে ওরা যাবে। আর ওই বাইরে একজন দেখো ফুল চুরি করছে, মানে বাড়ির পাশে বাগান, তো ওখান থেকে কিছু ফুল, মানে বাড়ি চলে যাবে সেই জন্য ফুল তুলে নিয়ে যাচ্ছে। আমরা বাইরে যাব এখন। তো দেখতে পাচ্ছ আগের দিন মাথায় ফুল দিয়েছিলাম এই যে এই বাগান থেকে, এখান থেকে আজকে আর একটা ফুল নিয়ে এসে আমি ওর মাথায় দেব। তো মেয়েটাকে একটু ধরো, আমি একটা নিয়ে আসি, ধরো ধরো। দাঁড়া দাঁড়া, তুই ফুলগুলো আনতে গিয়ে দেখো কি জোরে পড়ে গেছে, আমার হাতটা দেখো কত জায়গায় ছুলে গেছে, জ্বালা করছে। এই ফুলের জন্য এতগুলো কষ্ট করতে হলো, কত সুন্দর না? দাঁড়া তো, একটা কড়িও ছিঁড়ে ফেলেছি, অন্যায় করে ফেলেছি এই কড়িটা ছিঁড়ে। আমি ও আমাকে গালাগালি দিচ্ছে, ঠিক আছে। তো এটাও এখনো ফুটবে, অন্ধকার হয়ে গেছে। আর এই ফুলগুলো যার সে দেখো, যে মাঠে এখন মানে ভেন্ডি গেছে, মানে সার না কি দিচ্ছে পোকামারা ওষুধ, তো চুপি চুপি চুরি করে তুলে আনতে গিয়ে দেখো না ওখানে পড়ে গেলাম। তো এই অবস্থা, ফুল চুরি করার শাস্তি, কারণ ফুল তো ঠাকুরের চরণে দেওয়ার জন্য, তাই না? ফুল সবসময় ওই যে আমার ছেলে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এগুলো অন্যায় না? ওই জন্য আমাকে এত শাস্তি ভোগ করতে হলো। আগের দিন পড়ে গিয়ে পাটা ভাঙলো, তো একটু একটু ঠিক হয়েছে, আর আজকে যে হাতটা মানে খুব জ্বালা করছে। এই ফুলগুলো আমি এখন মাথায় দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দিয়ে আসলাম, তার থেকে দুটো মানে পেয়েছে, দুটো মাথা দিয়ে দিলাম। তাও আমার মেয়ে ধরে টানাটানি করছে, ভালো করে মানে দিইনি, যেমন তেমন করে দুটো মাথাতে দিয়ে রাখলাম। তো এখন আমরা ঠাকুর দেখতে যাব, তো আমাদের সাথে চলো তোমরাও। তো আমরা হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, কারণ মাস্ক ভুলে গেছে সবাই। আর মাস্ক নিয়ে না মেলায় গেলে জানোই তো যে কি পরিস্থিতি সবার হবে, ওই জন্য আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি মাস্ক আনা পর্যন্ত। তোমাদের মাস্ক চলে এসেছে, তো আমরা এখন আবার হাঁটব। তো ওইখানে টোটো এসে দাঁড়িয়ে আছে, সেখান থেকে মানে কালী মন্দির, ওখানে ওই কালী মন্দিরের ওখান থেকে আমরা আবার টোটোতে উঠবো। ভবিষ্যতে আশা করছি তোমাদের কাছে আর আমার হোক। তো আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আর কিছু বলবো না, মেলা থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এসেছি মেলা দেখে, কিন্তু মেলা মানে আসার সিনটা তোমাদের দেখানো হয়নি, কারণ প্রচন্ড ভিড় ছিল আর রাস্তাও জ্যাম ছিল। ওই জন্য আমরা তোমাদের সাথে মানে পুরো মেলাটা শেয়ার করতে পারিনি। তো আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু দুঃখজনিত বিষয় যে আমরা মেলাতে কিছু খাইনি। আমরা বাড়িতে মানে অর্ডার করেছি, খাবার জিনিস বাড়িতে আসবে, তো আমরা এখন সেগুলো মানে চেঞ্জ করে নেবো, নিয়ে সেগুলো এখন খাবো। তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের অর্ডার চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে মানে এখন রাত অনেক হয়েছে, এখনো কিছু পরিষ্কার টরিষ্কার করিনি, আগে খাবো, তারপরে খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তো করবে, জানা কথা এটা। তো টাটা, বাই।